আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে কিভাবে সাধারণ কেক তৈরি করতে হয়। কেক তৈরির জন্য যা লাগবে সেগুলো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, বেকিং পাউডার 1 চা চামচ, চিনি 1 কাপ, গুঁড়ো দুধ 1/2 কাপ, এলাচ গুঁড়ো 1/2 চা চামচ, তেল 1 কাপ, ময়দা 1 কাপ, ডিম 1টি। এই সমস্ত উপকরণ এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে মিক্সড করব। প্রথমে আমি তেল দেব, এরপর চিনি দিয়ে দিব, এরপর এ দুটো আমি মিক্স করব। এরপর আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা ভালোভাবে মিক্সড করার পরে এরপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। আবার এভাবে মিক্সড করতে থাকবো। গুঁড়ো দুধ মিক্সড করা হলে আমি বেকিং পাউডারটা অ্যাড করে দিব। এরপর আমি ময়দাটা অ্যাড করব। আমি অর্ধেকটা প্রথমে দিয়ে দিয়ে মিক্সড করব। এরপর বাকি ময়দাটা আমি দিয়ে দিব। এরপর আমি লিকুইড দুধটা দিয়ে দিব। এরপর আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিব। এলাচ গুঁড়োটা আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ব্যবহার করতে পারেন। দেখুন, তৈরি হয়ে গিয়েছে সুন্দর একটি ব্যাটার কেকের জন্য। এবার আমি একটি পাত্রে ব্যাটারটা ঢেলে দেখাবো আপনাদেরকে। আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের ভেতরে আমি তেল মেখে নিয়েছি পুরোটা। দেখুন, এরপর আমি কেকের ব্যাটারটা এখানে ঢেলে দেব। এখন আমি প্রেশার কুকারের ভেতরে এটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারটা একটু গরম করে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারের মুখটা এখানে আমি প্রেশার কুকারের রাবারটা খুলে নিয়েছি।
এটি আমি এখন চুলায় বসে 30 মিনিট অপেক্ষা করব। দেখুন, তৈরি হয়ে গেল সাধারণ একটি প্রেশার কুকারে তৈরি কেক। এটা আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।